ओम शांति। आज के तारीख हलो 20 नवेम्बर 2023। प्रातः मुरली ओम शांति बाप दादा मधुबन। आजकल मुरलीते बाबा बोले मिष्टि बाच्चारा एवर हेल्दी एवर वेल्दी मैंने सदा सुस्थ सदा धनी हवार जोन्नो तुम्हरा एखन डायरेक्ट निजेर तन मन धन इन्स्योर करो। ये समय ये बेहुदेर इन्स्योरेंस है बेहुदेर इन्स्योरेंस है। प्रश्न निजे मध्य एके अपर के कौन स्मृति स्मरण कराते थकले उन्नति साधन है। उत्तर परस्पर के स्मरण कराओ जो नाटक सम्पूर्ण हो परस्पर के स्मरण कराओ जो नाटक सम्पूर्ण हो घरे फिर जेते हबे अनेक बार ये पाठ करेछो 84 जन्म पूर्ण करेछो एखन शरीररूपी वस्त्र परित्याग करे घरे फिरे जेते हबे। एटाई हलो तोमादेर अर्थात रूहानी सोशल वार्कारदेर सेवा। तुम्हरा रूहानी सोशल वार्कारा सबाइके ये संबाद दीते थाको जे देह सह देहर सर्वसम्बन्ध भूले बाबा और घर के स्मरण करो। ये संबाद दिए दीते थाको जे देह सह देहर सर्वसम्बन्ध भूले बाबा और घर के स्मरण करो। गीत बोलेछेन छेड़े दाओ आकाश सिंहासन ओम शांति। जेखने गीता पाठशाला आछे अधिकांश क्षेत्रे सेखाने ए गीत गावा हय। जिनि गीता पाठ करें प्रथमे ए श्लोकटी गेये थाकें किन्तु जानें ना जे काके आह्वान करा होच्छे। ए समय धर्मेर ग्लानी हय प्रथमे प्रार्थना करे तारपरे रेसपन्स माने प्रतिक्रिया जानाय करे एसो पुनरा एसे गीता ज्ञान शोनाओ कारण पाप अनेक बेड़े गेछे। तखन तिनिओ रेसपन्स करें जे हाँ जखन भारतेर मनुष्य आत्मारा पापी और दुखी हुए जाए धर्मेर ग्लानी हुए जाए तखनई आमी आसि। अवश्य स्वरूप बदलाते हैं कारण मानुषेर शरीरे आसते हबे रूप तो सब आत्माराई बदल करे तोमरा आत्मारा हले निराकारी एखाने एसे साकारी हो আমরা নিরাকারে এখানে এসে আমরা সাকারি হয় তখন তোমাদের মানুষ বলা হয় তখন মনুষ্য আত্মারা পাপী ও অপবিত্র তাই আমাকেও নিজের রূপ ধারণ করতে হয়। যেমন তোমরা নিরাকার থেকে সাকারি হয়ে যাও তেমনই আমাকেও হতে হয়। এই প্রতি দুনিয়া তো কৃষ্ণ বলছেন এই প্রতি দুনিয়াতে তো কৃষ্ণ আসতে পারে না সে তো স্বর্গের মালিক। মনে করে যে শ্রীকৃষ্ণ গীতা শুনিয়েছিলেন কিন্তু কৃষ্ণ তো প্রতি দুনিয়ায় থাকতে পারে না তার নাম বলছে তার নাম রূপ দেশ কাল অ্যাক্ট পার্ট সবই একদম আলাদা। একথা বাবাই বলেন কৃষ্ণের নিজের মাতা পিতা আছে মাতৃগর্ভেই তার রূপ রচনা হয়। আমি গর্ভে প্রবেশ করি না আমারও তো অবশ্যই রথের দরকার। আমি এনার অনেক জন্মের অন্তিম জন্মে প্রবেশ করি প্রথম স্থান মানে নম্বর হলো শ্রীকৃষ্ণের। এনার অনেক জন্মের অন্তিম জন্ম হলো তার 84তম জন্ম তাই আমি এনার মধ্যে আসি। উনি নিজের জন্মকে জানেন না শ্রীকৃষ্ণ তো বাবাজি শ্রীকৃষ্ণ তো এমন বলবে না যে আমি নিজের জন্মকে জানি না। ভগবান বলেন যার মধ্যে আমি প্রবেশ করেছি সে তার নিজের জন্মকে জানে না। আমি জানি কৃষ্ণ তো রাজধানীর মালিক সত্যযুগে হয় সূর্যবংশীয় রাজ্য বিষ্ণুপুরী। বিষ্ণু বলা হয় লক্ষ্মী নারায়ণকে যখন কোথাও ভাষণ হয় তখন বলছে যখন কোথাও ভাষণ হয় তখন এই রেকর্ড বেশি করে বাজানো হয় কারণ এ তো ভারতবাসীরা নিজেরাই গায়। যখন ধর্ম প্রায় লুপ্ত হয়ে যাবে তখনই তো পুনরায় গীতা জ্ঞান শোনাব সেই ধর্মই পুনরায় স্থাপন করতে হবে। ওই ধর্মের কোনো মানুষই এখন নেই তাহলে সে গীতা জ্ঞান এখানে কোথা থেকে এলো। বাবা বোঝান সত্যযুগ ত্রেতাতে কোনো শাস্ত্র ইত্যাদি হয় না এ সবই হলো ভক্তি মার্গের সামগ্রী এর দ্বারা কেউই আমার সাথে মিলিত হতে পারবে না। আমাকে তো আসতেই হয় এসে সবাইকে সদ্গতি দি ভায়া গতি সবাইকে ফিরে যেতেই হয় গতিতে গিয়ে তারপর আবার স্বর্গে আসতে হয় মুক্তিতে গিয়ে পুনরায় জীবন মুক্তিতে আসতে হয়।
বাবা বলেন এক সেকেন্ডে জীবন মুক্তি পেতে পারো। গায়ন আছে গৃহস্থ ব্যবহারে থেকে এক সেকেন্ডে জীবন মুক্তি অর্থাৎ দুঃখ থেকে মুক্তি। সন্ন্যাসীরা তো জীবন মুক্ত করতে পারবে না, ওরা তো জীবন মুক্তিকে মানেই না। এই সন্ন্যাসীদের ধর্ম তো সত্যযুগে থাকেই না, সন্ন্যাস ধর্ম তো পরে আসে। ইসলামী বৌদ্ধি ইত্যাদি এই সব ধর্ম সত্যযুগে আসবে না। এখন সব ধর্মই আছে, শুধু দেবতা ধর্মই নেই, তারা সবাই অন্য ধর্মে চলে গেছে, নিজের ধর্মকে জানে না, কেউই নিজেকে দেবতা ধর্মের মনে করে না। জয় হিন্দ বলে, কিন্তু এখন এখানে কোন জয় নেই। ভারতের কবে জয় আর কবেই বা ক্ষয় না হার হয়েছিল এ কথা থোড়াই কেউ জানে। ভারতের জয় তখনই হয় যখন রাজ্য ভাগ্য প্রাপ্ত হয়, যখন পুরনো দুনিয়ার বিনাশ হয় ক্ষয় করে রাবণ, জয়ী করেন রাম। তাই জয় ভারত বলতে হবে, শব্দই বদলে দিয়েছে। গীতায় ভালো বলছে, গীতায় ভালো ভালো শব্দ আছে। উচ্চ থেকে উচ্চতম হলেন ভগবান, তিনি বলেন আমার কোনো মাতা পিতা নেই, আমার রূপ আমাকে স্বয়ং রচনা করতে হয়। আমি এনার মধ্যে প্রবেশ করি, কৃষ্ণকে তার মাতা জন্ম দেন। আমি তো ক্রিয়েটর মানে রচয়িতা, ড্রামা অনুসারে ভক্তি মার্গের জন্য এই সর্বশাস্ত্র তৈরি হয়েছে। এই গীতা ভাগবত ইত্যাদি সবই দেবতা ধর্মের ভেতরে ওপরেই তৈরি করা হয়েছে। যেমন বাবাই দেবতা ধর্মের স্থাপনা করেছেন, যা এখন পাস্ট হয়ে গেছে, আবার ভবিষ্যতে হবে। আদি মধ্য অন্তকে পাস্ট প্রেজেন্ট ফিউচার বলা হয়। এখানে আদি মধ্য অন্তের অর্থ আলাদা, যা পাস্ট হয়ে গেছে তাই আবার প্রেজেন্ট হবে, যা পাস্টের কাহিনী শোনায় তাই আবার ভবিষ্যতে রিপিট হবে। মানুষ এসব কথা জানে না, যা অতীত হয়ে যায় সেই কাহিনী বাবা বর্তমানে শোনায়, তা আবার ভবিষ্যতে রিপিট হবে। বাবা বলছে একে বোঝার মতো দৃষ্টিভঙ্গি চায়, এর জন্য বুদ্ধি অনেক রিফাইন মানে সূক্ষ্ম হওয়া দরকার। কোথাও যদি তোমাদের আমন্ত্রণ জানানো হয় সেখানে বাচ্চাদের ভাষণ দিতে হবে। সান সোচ ফাদার, বাচ্চা দ্বারা বাবার প্রত্যক্ষতা, বাচ্চাদের দ্বারাই প্রকাশিত হবে যে আমাদের বাবাকে, তো বাচ্চাদের দ্বারাই প্রকাশিত হবে যে আমাদের বাবাকে। বাবাকে তো অবশ্যই চাই, তা না হলে নেবে কীভাবে? তোমরা তো অনেক উঁচু থেকে উঁচু, কিন্তু এইসব বিশিষ্ট ব্যক্তিদের মান দিতে হবে, তোমাদের সকলকে বাবার পরিচয় দিতে হবে। সবাই গড ফাদারকে ডাকে, প্রার্থনা করে, হে গড, গড ফাদার এসো, কিন্তু তিনি কে তা জানে না। তোমরা শিব বাবার মহিমা গাইবে, শ্রীকৃষ্ণেরও মহিমা গাইবে, আর ভারতেরও মহিমা গাইবে। ভারত শিবালয়ে স্বর্গ হ্যাভেন ছিল। 5000 বছর পূর্বে প্রথমে দেবী দেবতাদের রাজ্য ছিল, তাকে স্থাপন করেছিল অবশ্যই উচ্চ থেকে উচ্চতম ভগবান করেছিলেন। তাই উচ্চ থেকে উচ্চতম নিরাকার পরমপিতা পরমাত্মা শিবায় নমঃ বন্দনা করা হয়। শিব জয়ন্তী ভারতবাসীরাই পালন করে, কিন্তু শিব কবে এসেছিল তা কেউ জানে না। অবশ্যই হ্যাভেনের পূর্বের সঙ্গম এসেছিল। তিনি বলেন যে প্রত্যেক অল্পের সঙ্গম যুগে যুগে আসি, প্রত্যেক যুগে নয়, যদি প্রত্যেক যুগ বলা হয় তাহলেও 4 অবতার হওয়া উচিত। তারা তো অনেক অবতার দেখায়। এক বাবাই হলেন উচ্চ থেকে উচ্চতম, যিনি হ্যাভেন রচনা করেন। ভারত তো স্বর্গ ছিল, নির্বিকারী ছিল, তাই তোমরা এই প্রশ্ন করতে পারো না যে তাহলে বাচ্চার জন্ম কিভাবে হবে। হ্যাঁ, সে তো যা রীতিরেওয়াজ থাকবে সেভাবেই চলবে, তোমরা কেন চিন্তা করো? প্রথমে তো তোমরা বাবাকে জানো, ওখানে আত্মার জ্ঞান থাকে। আমরা আত্মা এক শরীর ছেড়ে অন্য শরীর ধারণ করি, কান্নার কোনো কথাই নেই, কখনো অকাল মৃত্যু হয় না, খুশি মনে শরীর ত্যাগ করে। বাবা বুঝিয়েছেন যে আমি কেমন করে রূপ বদল করে আসি, তিনি কৃষ্ণের কথা বলেন না, সে তো মাতৃগর্ভ থেকে জন্ম নেয়। ব্রহ্মা বিষ্ণু শঙ্কর হল সূক্ষ্মবতনবাসী, এখানে প্রজাপিতা ব্রহ্মাকে অবশ্যই চাই, তোমরা হলে ওনার সন্তান। ওই নিরাকার বাবা হলেন অবিনাশী, আমরা আত্মারাও অবিনাশী, কিন্তু আমাদের পুনর্জন্মে অবশ্যই আসতে হয়। এই ড্রামা বানানোই আছে,
তারা বলে যে আবার এসে গীতা জ্ঞান শোনাও। তাহলে যারা এসে চলে গেছে তারা আবারও অবশ্যই চক্রতে আসবে। বাবাও এসে চলে গেছেন, আবার এসেছেন। তিনি বলেন পুনরায় এসে গীতা জ্ঞান শোনায়, আহ্বান করা হয় পতিত পাবন এসো। তাহলে এ অবশ্যই পতিত দুনিয়া, সবাই পতিত, তাই তো পাপ মোচনের জন্য ধোয়ার জন্য গঙ্গা স্নান করতে যায়। এই ভারতই স্বর্গ ছিল, ভারতই হলো উচ্চ অবিনাশী খণ্ড, সকলের তীর্থস্থান। স মনুষ্য মাত্র এখন পতিত, সবার জীবন মুক্তিদাতা হলেন বাবা। এত বড় সার্ভিস যিনি করেন অবশ্যই তার মহিমা গাওয়া উচিত। অবিনাশী বাবার জন্মস্থান হলো এই ভারত, তিনি সবাইকে পবিত্র বানান। বাবা নিজের জন্মস্থানকে ছেড়ে কোথাও যেতে পারেন না, তাই বাবা এসে বোঝান যে আমি কীভাবে রূপ ধারণ করি সব কিছুই ধারণার উপরে নির্ভর করে। ধারণার উপরেই বাচ্চারা তোমাদের পদ প্রাপ্তি হয়। সবার মুরলি পড়া একই ধরনের হয় না, তো বাবা বলছেন যে সবার যে মুরলি পড়া সেটা একই ধরনের হয় না। যদি সবাই কাঠের মুরলিও বাজায় তবু একই রকমের বাজাতে পারে না, প্রত্যেকের পাহাড়ও আলাদা। এইটুকু ছোট্ট আত্মার মধ্যে কত ভারী পাঠ ভরা থাকে। পরমাত্মাও বলেন আমিও পাঠধারী, যখন ধর্মের গ্লানি হয় তখন আমি আসি। ভক্তি মার্গেও আমি ভক্তির ফল দিই, ঈশ্বরের নামে দান পুণ্য করে তা ঈশ্বরই তার ফল দেয়। সবাই নিজেকে ইনশোর করে, জানে যে এর ফল পরের জন্মে পাবে। তোমরা ইনশোর করো 21 জন্মের জন্য, ওটা হলো হদের মানে পার্থিব জগতের ইনস্যুরেন্স ডাইরেক্ট, আর এ হলো বেহদের মানে অসীম জগতের ইনস্যুরেন্স মানে ডাইরেক্ট। তোমরা তন মন ধন দিয়ে নিজেকে ইনশিওর করো, তাই অগাধ ধন সম্পদ পাবে। যে তন মন ধন দিয়ে নিজেকে ইনশিওর করো তাই অগাধ ধন সম্পদ পাবে, এভার হেলদি ওয়েলদি হবে। তোমরা ডাইরেক্ট ইনশিওর করেছ। মানুষ ঈশ্বরের নামে দান করে মনে করে ঈশ্বর দেবে, তিনি কিভাবে দেন তা বোঝে না। মানুষ মনে করে যা কিছুই পাওয়া যায় তা ঈশ্বর দেন, ঈশ্বর সন্তান দিয়েছেন। আচ্ছা, যদি দিতে পারে তাহলে তা অবশ্যই নিতেও পারবে। তোমাদের সবাইকে অবশ্যই মরতে হবে, সাথে তো কিছুই যাবে না, এই শরীরও শেষ হয়ে যাবে। তাই এখন যা কিছু ইনশিওর করার করার তা করো, যা কিনা 21 জন্মের জন্য ইনশিওর হয়ে যাবে। এমনও নয় যে ইনশিওর করে দিয়ে আর কোনো সার্ভিসই করছো না আর এখান থেকেই খাচ্ছ। সার্ভিস করতেই হবে, তোমাদের খরচাও তো এখান থেকে চলে, তাই না? তাই যদি ইনশিওর করে তো শুধু খেতেই থাকো তো কিছুই পাবে না, পাবে তখনই যখন সার্ভিস করবে, তখন উচ্চ পদও পাবে। হ্যাঁ বাবা বলছে তখন উচ্চ পদও পাবে। যে যত বেশি সার্ভিস করে তার প্রাপ্তিও তত বেশি হয়, কম সার্ভিস তো কম প্রাপ্তি। গভর্নমেন্টের সোশ্যাল ওয়ার্কার ও নম্বরের ক্রমানুসারে হয়, তাদের বড় বড় মাথা উচ্চ পদাধিকারী থাকে। অনেক প্রকারের সোশ্যাল ওয়ার্কার হয়, এ হলো শারীরিক সেবা, তোমাদের হলো আত্মিক মানে রুহানি সেবা। প্রত্যেককে তোমরা আধ্যাত্মিক রুহানি যাত্রী বানিয়ে থাকো, এ হলো বাবার কাছে যাওয়ার আত্মিক যাত্রা। বাবা বলেন দেহসহ দেহের সর্বসম্বন্ধকে এবং গুরু গোসা ইত্যাদিকে ছাড়ো, মামেকম স্মরণ করো। পরমপিতা পরমাত্মা হলেন নিরাকার, সাকার রূপ ধারণ করে বোঝান। বাবা বলেন আমি লোন মানে ধার নিই, প্রকৃতির আধার নেই। তোমরাও নগ্ন মানে নগ্ন মানে অশরীরে এসেছিলে, এখন সবাইকে ফিরে যেতে হবে। তিনি সব ধর্মের মানুষকে বলেন সামনে মৃত্যু দাঁড়িয়ে আছে, যাদব কৌরবরা ধ্বংস হয়ে যাবে, বাকি পাণ্ডবরা আবার এসে রাজত্ব করবে। এই গীতা এপিসোড রিপিট হচ্ছে, পুরনো দুনিয়ার বিনাশ হবে। 84 জন্ম নিতে নিতে এখন এই দুনিয়াও পুরনো হয়ে গেছে। 84 জন্ম সম্পূর্ণ হয়েছে, নাটকও সম্পূর্ণ হয়েছে, এখন ফিরে যেতে হবে। শরীর ছেড়ে ঘরে ফিরে যেতে হয়। এই দুজনকে এই স্মৃতি ধারণ করাও
এখন ফিরে যেতে হবে। অনেকবার 84 জন্মের এই পাঠ করা হয়েছে, এ অনাদি নাটক বানানোই আছে। যারা যারা যে ধর্মের তাদের নিজের সেকশনে যেতে হবে, যে দেবী দেবতা ধর্ম প্রায় লুপ্ত হয়ে গেছে তাদের সেফ্রিং মানে চারা লাগানো হচ্ছে। যারা ফুল হবে তারা আসবে, কত ভালো ভালো ফুল আসে, কিন্তু মায়ার ঝড়ে ভেঙে পড়ে আবার জ্ঞানের সঞ্জীবনী বুটি পেয়ে উঠে দাঁড়ায়। বাবাও বলেন, তোমরা এতকাল শাস্ত্র পড়ে এসেছ, এনারও গুরু ইত্যাদি ছিল। বাবা বলেন, এক বাবাই গুরুসহ সকলের সদ্গতি দাতা, এক সেকেন্ডে জীবন মুক্তি, রাজারানী তো প্রবৃত্তি মার্গের হয়ে গেল। নির্বিকারী প্রবৃত্তি মার্গ ছিল, এখন সম্পূর্ণ বিকারী। ওখানে রাবণের রাজ্য থাকে না, রাবণের রাজ্য আধাকল্প থেকে শুরু হয়। ভারতবাসীরাই রাবণের কাছে হেরে যায়, বাকি আর সব ধর্মের মানুষেরা নিজের নিজের সময়ে এসে শত রজতমর মধ্যে দিয়ে পাস মানে অতিক্রম হয়। প্রথমে সুখ, পরে আবার দুঃখ আসে। মুক্তির পর জীবন মুক্তি তো আছেই, এই সময় সবাই তম প্রধানতায় জর্জরিত। প্রতিটি আত্মা এক শরীর ছেড়ে অন্য নতুন শরীর ধারণ করে। বাবাও বলেন যে আমি জন্ম মৃত্যুতে আসি না, আমার কোনো বাবা আমি জন্ম মৃত্যুতে আসি না, আমার কোনো বাবা নেই। আর সবারই তো বাবা আছে, কৃষ্ণের জন্ম মাতৃগর্ভ থেকে হয়। এই ব্রহ্মাই যখন রাজ্য নেবে তখন গর্ভ থেকে তার জন্ম হবে, এনাকে প্রবীণ থেকে নবীন হতে হবে। 84 জন্মের পুরনো বাজে পুরনো এ কথা অতি কষ্টে কারো কারো বুদ্ধিতে যথাযথ বসে আর নেশা চড়ে। এ হলো জ্ঞানের বাজে, এ হলো জ্ঞানের কস্তুরী যা বলে, এ হলো জ্ঞানের কস্তুরী যা হলো খুবই সুগন্ধি। আচ্ছা, মিষ্টি মিষ্টি হারানিদি বাচ্চাদের প্রতি মাতা পিতা বাপ দাদার স্মরণে স্নেহ সুমন আর সুপ্রভাত। আত্মাদের পিতা তার আত্মারূপী বাচ্চাদেরকে জানাচ্ছে নমস্কার। আর সমস্ত আত্মারূপী বাচ্চারা জানায় মাতা পিতা বাপ দাদাকে স্নেহ সুমন আর নমস্কার। ধারণার জন্য মুখ্য সার, এক নম্বর আধ্যাত্মিক মানে রুহানি সোশ্যাল ওয়ার্কার হয়ে সবাইকে আত্মিক বা আধ্যাত্মিক যাত্রা শেখাতে হবে। এক নম্বর হচ্ছে আধ্যাত্মিক মানে রুহানি সোশ্যাল ওয়ার্কার হয়ে সবাইকে আত্মিক বা আধ্যাত্মিক যাত্রা শেখাতে হবে। নিজেদের দেবী দেবতা ধর্মের স্যাপলিং লাগাতে হবে। তো আধ্যাত্মিক রুহানি সোশ্যাল ওয়ার্কার হয়ে সবাইকে আত্মিক বা আধ্যাত্মিক যাত্রা শেখাতে হবে। নিজেদের দেবী দেবতা ধর্মের স্যাপলিং লাগাতে হবে। দুই, নিজের রিফাইন বুদ্ধির দ্বারা বাবার শো মানে প্রত্যক্ষতা করতে হবে। আচ্ছা, নিজের রিফাইন বুদ্ধির দ্বারা বাবার শো মানে প্রত্যক্ষতা করতে হবে। প্রথমে নিজে ধারণা করে তারপর অন্যকে শোনাতে হবে। আচ্ছা, প্রথমে নিজেকে নিজে ধারণা করে তারপর অন্যকে শোনাতে হবে। বরদান, বাণীর সাথে মনের মানে মনসা দ্বারা শক্তিশালী সেবা করে সহজ সফলতা মূর্তি ভব। বলছে বাণীর সাথে মনের মানে মনসা দ্বারা শক্তিশালী সেবা করে সহজ সফলতা মূর্তি ভব। যেভাবে বাণীর সেবায় সদা ব্যস্ত থাকার অনুভবী হয়ে গেছ, বাবা বলছেন যেভাবে বাণীর সেবায় সদা ব্যস্ত থাকার অনুভবী হয়ে গেছ, তেমনভাবেই প্রতিটি সময় বাণীর সাথে সাথে বলছে তেমনভাবে প্রতিটি সময় বাণীর সাথে সাথে মনসা মানে মনের দ্বারা সেবাও সততই হওয়া উচিত। মনসা সেবা অর্থাৎ প্রতিটি সময়ে প্রতিটি আত্মার প্রতি সততই শুভ ভাবনা আর শুভকামনার শুদ্ধ ভাইব্রেশন নিজের এবং অন্যদের অনুভূত হয়। তাহলে মনসা সেবা অর্থাৎ প্রতিটি সময়ে প্রতিটি আত্মার প্রতি সততই শুভ ভাবনা আর শুভকামনার শুদ্ধ ভাইব্রেশন নিজের এবং অন্যদের অনুভূত হয়। মন থেকে সবসময় সকল আত্মাদের প্রতি দোয়া মানে প্রার্থনা নির্গত হতে থাকে। তো মন থেকে সবসময় সকল আত্মাদের প্রতি দোয়া মানে প্রার্থনা নির্গত হতে থাকে, সেই জন্য মনসা সেবা করলে বাণীর এনার্জি জমা হবে। সেই জন্য মনসা সেবা করলে বাণীর এনার্জি জমা হবে আর এই মনসা শক্তিশালী বলছে আর এই মনসার শক্তিশালী সেবা সহ সফলতা মূর্তি বানিয়ে দেবে। আর এই মনসার শক্তিশালী সেবা সহ সফলতা মূর্তি বানিয়ে দেবে। স্লোগান, নিজের প্রতিটি আচার আচরণের দ্বারা বলছে নিজের প্রতিটি আচার আচরণের দ্বারা বাবার নাম নিজের প্রতিটি আচার আচরণের দ্বারা বাবার নাম মহিমান্বিত করে যে সেই হলো প্রকৃত খুদাই খিদমতগার মানে ঈশ্বরের সহযোগী। আচ্ছা, ওম শান্তি, ধন্যবাদ বাবা আজকের এই সুন্দর।
মিষ্টি মুরলির জন্য।